হাই বন্ধুরা আমি চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ দিয়ে তৈরি দারুণ একটা নিরামিষ তরকারি রেসিপি এরম একটা নিরামিষ তরকারি রেসিপি যদি গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় পাওয়া যায় তাহলে কিন্তু দুপুরবেলায় খাবারটা সত্যিই জমে যায় আর খুব কম সময়ে অল্প কটা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে তৈরি করলাম আজকে লাউ দিয়ে এই নিরামিষের রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড়ো সাইজের লাউকে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি লাউয়ের যে বীজগুলো আছে ওগুলো সব ফেলে দিয়ে পিছনে খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি লাউটাকে ভালো করে ধুয়ে আমি পয়সা করে নিয়েছি লাউটাকে এবার আমি সেদ্ধ করব এবার গ্যাসের মধ্যে এই পাত্রটাকে বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল যাতে জলের ভিতরে লাউগুলো ভালো করে ডুবে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা জলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিলাম এবার লাউটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। মোটামুটি পনেরো মিনিটের মতো আমি লাউটাকে সেদ্ধ করে নেব পনেরো মিনিট সেদ্ধ করার পর দেখুন লাউটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার লাউয়ের মধ্যে যে জলটা আছে সেই জলটা ফেলে দিয়ে আমি লাউগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো জিরে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে কেটে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে সামান্য আমি একটু ভেজে নেব এগুলো ভাজতে ভাজতে আমি দেখিয়ে দিই এখানে কি কি মশলা আমি ব্যবহার করব। এখানে মশলা বাটার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প একটুখানি নারকেল দু চামচের মতন পোস্ত আর এক চামচের মতন কালো সর্ষে এটা খানিক্ষণ ভিজিয়ে রেখে আমি এর একটা মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো এক দু মিনিটের মতন এক দু মিনিটের মতন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন লাউ সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম তার জন্য সেই পরিমাণে আমি নুন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এবার সবকটা উপকরণকে মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে খুব সুন্দর করে ভাজতে থাকবো আর গ্যাসের আঁচটাকে ছোট করে রেখে আমি এটাকে কিন্তু খুব আস্তে আস্তেই ভাজব যাতে নারকেলটা খুব ভালো করে ভাজা হয় মশলাটা দেখুন আমার কিছুক্ষণ ভাজা হয়েছে এখনও কিন্তু ওর থেকে তেল বেরিয়ে আসেনি তার জন্য আরও দুই তিন মিনিটের মতন আমি দেখুন মশলাটাকে ভেজে নিয়েছি এবার মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউগুলোকে সব লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের আচটাকে বড় করে রেখে মশলার সঙ্গে লাউটাকে আমি খুব ভালো করে ভাজবো ভাজতে ভাজতে দেখুন এখানে হালকা জল বেরিয়ে এসছে এই জলটাকে কিন্তু আমি ভালো করে ভেজে শুকিয়ে নেব প্রায় দশ মিনিটের মতন ভাজার পর দেখুন আমার ভালো করে শুকিয়ে গেছে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা এটা কিন্তু শুকনো শুকনো রান্না করতে হবে আর কিন্তু এর মধ্যে কোনো জল দেবেন না জল দিলে কিন্তু স্বাদটা ভালো হবে না এরকম মাখা মাখাভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে আমার কিন্তু তৈরি হয়ে গেল এই লাউয়ের রেসিপিটা খুব সুন্দর হয় খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখুন লাউগুলোও কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা যদি এই নিরামিষ লাউয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে যতটুক পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকা ঘণ্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে